আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে এই যে বারান্দা কিন্তু অনেক ময়লা হয়েছিল, নিধির বাবা আবার বারান্দাটা পরিষ্কার করে দিল। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানালাম, তারপরে কাপড় ধুইছি, অনেকগুলা কাপড়গুলো আবার রোদ দিয়ে দিলাম। আর ঘরের অনেক কাজ করা হয়েছে আজকে সকাল থেকে। এই যে ঘরও মোছা হয়ে গেছে। ঘর সাধারণত নিধির বাবাই আমাকে মুছে দেয়, ঘরটা আমি মুছতে পারি না। সব কাজ আমি করি, কাপড় ধোয়া, রান্নাবান্না সবই করতে পারি, ঘরটা কেন জানি মুছতে আমার ভালো লাগে না। আর এই যে দুপুরে রান্না করেছিলাম তেলাপেয়া মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, আর ডাল রান্না করেছিলাম। আর এই যে আমার ডাল রান্না করা হয়ে গেছে, ভাতও রান্না করা হয়ে গেছে। আর এখন থেকে বেশিরভাগ বাসায় থাকার চেষ্টা করি, কারোর সাথে বেশি একটা কথা বলি না। কারণ বেশি কথা বললেই না কোন কথায় কোনটা ধ্বস হয়ে যায়, এর জন্য এখন কারোর সাথে মিশতে ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে, মিশবো না যে তা না, দেখা হলে কেমন আছো, ভালো আছো এই পর্যন্তই। কারণ আগে অনেক অল্প বয়সে কেউ যদি আমাকে মনে আঘাত দিয়ে কিছু বলতো তখন অনেক কান্না পেত। কিন্তু কান্না করলে হয় কি, লোকে বলে কি কান্না করে নাকি আমি সব কিছু জিতি, এর জন্য আমি কান্না করে নাকি আমি মামলা জিতি, এর জন্য এখন থেকে আমি এখন আর কান্না করি না। আমি যেটা উচিত কথা সেটাই বলার চেষ্টা করি। উচিত কথা বললে হয় কি, সবাই বলে তক্ক করে, তখন আর আমাকে কারো ভালো লাগে না। আর আমি দেখেছি আমি যতদিন মানুষের জন্য করতে পারবো ততক্ষণই আমি সবার কাছে ভালো, আর যখনই আমি একটা করব না, একদিন আমি মিস দিব, তখনই আমি সবার কাছে খারাপ। আর এখন না খারাপ হলেও আমার কিছু আসে যায় না, এগুলো নিয়ে আমি এখন একটুও চিন্তা করি না। কারণ এগুলো চিন্তা করলে হয় কি, আমি অসুস্থ হয়ে যাই, আমার প্রেশার বেড়ে যায়, আর নানা রকম চিন্তা আসে। এর জন্য এখন আমি এইসব চিন্তা করতেই চাই না। আর আমার বাচ্চা আর বাচ্চার বাবা বলছে যে তুমি এই ধরনের কোনো চিন্তাভাবনাই করবা না, সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, কে কী বললো, কে কী করলো, এগুলো নিয়ে আসলে চিন্তা করা মোটেও উচিত না। কারণ নিজের শরীরই অসুস্থ হবে। আর এখানে বিকালবেলা বাচ্চাদের জন্য বান বানিয়ে দিয়েছিলাম, চিকেন বান। আমি নিজে ঘরেই বানাইছিলাম এই বানগুলো, এত সুন্দর হয়েছে, অনেক সফট হয়, খেতে অনেক ভালো লাগে। আমার নিধি আর নেহা মাঝে মধ্যে বলবে যে আম্মু এই বানগুলো আমাকে তৈরি করে দাও, আমরা খাবো। আমি এর জন্য মাঝে মধ্যে বিকালবেলা আমি এই বানগুলো ওদেরকে বানাই দিই, ওরা এইগুলো অনেক মজা করে খায়। আর নিধির বাবাও অনেক পছন্দ করে, নিধির বাবাও বলে যে দোকানের মতো হয়েছে। আর দেখতে কিন্তু এত বড় বড় না, ভিতরে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছিল। আর এই যে ওরা আবার রাতে মাঝখানে রুমে অন্ধকার কারেন্ট বন্ধ, মানে লাইট বন্ধ করে রাখি, কারণ এই রুমটা অনেক গরম। আর এই যে দেখছেন ভিতরে এত সুন্দর, মাশাআল্লাহ, একদম বন রুটিগুলো আছে না, রুটির মতো হয়, অনেক সফট হয়। আমি আবার একটা খেলাম, আমার কাছেও খুব ভালো লাগলো। আর এখন আমি না কারোর কাছে ভালো হতে চেষ্টাও করি না। আমি দেখেছি আমি যত ভালো হওয়ার চেষ্টা করব কিন্তু আমি সবার কাছে কিন্তু পারফেক্ট হব না। এর জন্য আমি এখন আর চিন্তা করি না কে আমাকে ভালো বললো, কে আমাকে মন্দ বললো, সেটা নিয়ে আমি একদমই মাথা ঘামাই না। কারণ আমি আমার মতো চলি। আর এখানে জাম্বুরা ছিল ফ্রিজে তিন চার দিন আগে, অল্প একটু ছিল, সেটাই আবার আমার মেয়ে বলছিল যে জাম্বুরাটা আমাকে ছিলে দাও, ওকে আবার ছিলে দিলাম, ও আবার সন্ধ্যাবেলা জাম্বুরা ছিলা দিয়ে ভর্তা করে বানিয়ে দিলাম, সেটা আবার খাচ্ছিল। আর এখন এই যে রাত্রের বেলা মেয়ে আবার চুল আসাচ্ছিল, আমি আবার বললাম তোমার চুলগুলো এত পাতলা হয়ে গেছে, মাশাআল্লাহ ছোটোকালে এত বড় ছিল চুলগুলো আর অনেক ঘন ছিল, এখন আগা কেটে দিছি চুলের, ওর চুলগুলো আরও বড় ছিল, আগা কেটে দিছি, ছোটো মেয়ের চুলগুলোও আগা কেটে দিছি, দুজনের চুল। এই যে আমার ছোটো মেয়ের চুল, মাশাআল্লাহ বলতে ভুলবেন না কেউ, মাশাআল্লাহ আমার দুই মেয়েরই চুল আমার মতো হয়েছে। আমার চুলও আমার অল্প বয়সে অনেক গ্রোথ ছিল আর অনেক মোটা ছিল, এখন অনেক পাতলা হয়ে গেছে, চুল অনেক পরে, আর আমাদের তিনজনের চুলই এখন অনেক পরে। নিধির চুলও অনেকটা বড় হয়ে গেছিলো, আমি আবার চুলটা কেটে দিলাম, এত বড় চুল নেহার ছিল, নিধি সামলাতে পারে না, এর জন্য ওকে আবার চুল ছোট করে দিলাম। আর এই যে বড় মেয়ের প্রচুর ঠান্ডা লেগেছে, ও আবার স্যুপ খেতে চাইল, আমি আবার স্যুপ বানিয়ে দিলাম, গরম গরম স্যুপ খেলে গলা ব্যথাটা কমবে আর ঠান্ডা ভাবটাও কমবে। আর রাত্রে এত গরম, রান্নাঘরে দাঁড়ানোই যাচ্ছিল না,
দেখলাম অনেক বৃষ্টি আসছে, রহমতের বৃষ্টি, অনেক ভালো লাগছে। বৃষ্টি আসার পরে ঘরটা মনে হলো ঠান্ডা হয়ে গেল। আর কবে যে গরম, যে শীত আসবে আল্লাহ পাকি ভালো জানে। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।